ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে দেশে কোনো ধরনের ব্যবসা করা যাবে না। যেখানেই এই ধরনের ব্যবসা চলবে সেখানেই অভিযান পরিচালনা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে রিয়াজুল জান্নাহ নামে জায়নামাজ বিক্রি, জমজম পানি এবং খেজুরের বিক্রেতাদের সাথে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানায় ভোক্তা অধিদপ্তর। এ সময় বিক্রেতাদের নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়। সবশেষ সবাইকে নিয়ম মেনে ব্যবসা করার পরামর্শ দেওয়া হয়। আমি নিজে যেটা ক্যারি করে আনি, যেটা আমার জন্য কোনো ভ্যাটেস দিতে হয় না, যে ওয়েটার জন্য আমাকে আলাদা চার্জ করতে হয় না, সেটা যদি এনে আমি কারোর কাছে সেল করি, সেটা শপে রেখে হোক অথবা অনলাইনে হোক, বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হলো প্রোডাক্ট যাওয়ার পরে কয়েকজন বন্ধু বান্ধব মিলে প্রোডাক্টটা খুলে মোটামুটি খেয়ে, যদি 2 কেজি মধু পাঠায় তার মধ্যে 1.5 কেজি খেয়ে বাকি 1/2 কেজি প্যাকেট করে পাঠায় দেয়, আপনারটা ভেজা। যে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোক্তাদের সাথে, এটি এক ধরনের প্রতারণা হয়ে যায়। আমরা যখন আরো আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরো ভালো হবে, আমাদের শিক্ষা আরো ভালো হবে, আপনারা অবশ্যই এই নামে ব্যবসা করবেন, আপনারা অবশ্যই জানাজে ব্যবসা করবেন, আপনারা অবশ্যই খেজুরের ব্যবসা করবেন। আমরা ওই অবস্থায় এখনো যাইনি, এই জন্য আমরা আপাতত বলছি যে আমরা আপনাকে সরকার যেটুকু স্বর্ণ এখানে আনতে দিয়েছে, এটি আপনার ব্যবহারের জন্য, ব্যবসা করার জন্য না। যখনই আপনি ব্যবসা করবেন সেটার ট্যাক্সেশন ডিফারেন্ট হবে, সেটার রুলস রেগুলেশন ডিফারেন্ট হয়ে যাবে। সুতরাং এটি খুব সূক্ষ্ম, এখানে আপনি ওখান থেকে এনে স্বর্ণ এনে এখানে বিক্রি করতে পারেন না, ওখান থেকে কসমেটিক্স এনে লাগেজের মাধ্যমে এখানে আপনি বিক্রি করতে পারেন না, কারণ এটি ব্যবসায়ের উদ্দেশ্যে হয়ে যায়।